ওই হারুনকে একদিন আমাকে যেরকম এ উলঙ্গ হুজুরের কথাগুলো শুনেন, শুনলে চোখ দিয়ে পানি আসে। ওই হারুনকে একদিন আমাকে যেরকম এ উলঙ্গ করছে, আল্লাহর কাছে এইভাবে হাত তুলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় আতেজগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে, মনে হচ্ছে মরে যাবো আমি, চিৎকার করে এইভাবে কান্না করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে থানায় যারা দুইটা আড়াইটার সময় ছিল সবগুলো দুই একটা অফিসার আমার সাথে কান্না শুরু করছে, আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার ভয়ঙ্কর চিৎকার আর কান্না। আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুইলে কাঁদতেছিলাম চিৎকার করে, আমার মনে হয়েছিল আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এইভাবে কাঁদতেছিলাম আমার ভয়ঙ্কর ভাবে। তো সিহেরি পর্যন্ত আমি তাহাজ্জুদ পড়ছি আর কান্না করছি, সিহেরি পর্যন্ত তাহাজ্জুদ পড়ছি আর কান্না করছি, চিৎকার করে কান্না করছি কান্না করছি, একের পর এক কাঁদতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম আল্লাহ ওই হারুনকে একদিন আমাকে যেরকম এ উলঙ্গ করছে আল্লাহ আল্লাহ, আমি একটু বাড়ায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ, আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ, তুমি সব ক্ষমতার মালিক আল্লাহ, এরা কেউ কিছু করতে পারে না, তুমি সব করতে পারো। আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম, জোরে জোরে দোয়া করতেছিলাম। ওরা এক পর্যায়ে অল্পই তো ইমান আছে মানে মুসলমানের সন্তান যেগুলো এগুলো আপনার ভয় পেয়ে গেছে কিছুটা, আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি। একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে, যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে, মামলার দায়িত্বে থাকে, তো এই এসআইটা কান্না করা শুরু করছে, সে সেহেরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে, সে সেহেরির সময় হয়ে গেছে খাইতে চায় না, সে বলতেছে হুজুর আপনারা নিয়ে আমি খাবো, হুজুর আমি তো কিছু করি না, হুজুর আমার সাথে দিলে অল্প খান না, আমার নিয়েও তুইলো ধরু এদের খাদের খাবার খামো, মানে এরা যা করছে কি খামো, না খাই মরে যাবো, আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই, সেহেরি খামো না, রোজা এইভাবেই রাখবো, না খাই প্রয়োজনে মরে যাবো গা, মানে এরকম আমার খালি আল্লাহ দিয়ে এইভাবে, এই যে দেখেন এইভাবে হাত মানে হাত কিন্তু নিচে না দোয়ার, এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ 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 চিৎকার উপরে চিৎকার, মানে আওয়াজ এত চিৎকার খানা পুরা আমার থামাইতে পারতেছে না। এরপরে ওরাও এক দুইজন কান্না ভুল হয়ে গেছে, তো এরা এক পর্যায়ে মানে একটু ঘাবড়াই গেছে, এক পর্যায়ে ও ফোন দিছে, ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ফোনে ভিডিও থাকে, মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায়, তো এসআই যেটা আমার মামলার আয়ু এবং ওসি তদন্ত এরা চলে গেছিল, এরা আবার ফোন দিছে আমার কান্না দেখে আপনার সিসিতে, ফোন দিয়া ওরা বলতেছে যে এই হুজুরের খাওয়ার চেষ্টা করো, হুজুরের আর কাঁদতে দিও না, হ্যাঁ ওরাও বলতেছে এটা, আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ওই ডিউটি রুম শুনতেছি, তখন ওই লোকটা এসে অনেক চেষ্টা করছে, বাস্তবে তার কথা বলতে হবে, এই আছে এটা হুজুর অল্প খান, আপনি না খাইলে আমিও খাবো না, আমিও রোজা রাখি, হুজুর দয়া করে আপনি খান, এটা ছিল এই আছে একটা নাম ওই দিন।